হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে আবার চলে এসেছি আজকে একটা নতুন 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 একটা ব্লগ নিয়ে। সে ব্লগটা তোমরা আজকে যে দৃশ্যটা আমি দেখাতে চলছি সেই দৃশ্যটা তোমরা এখন প্রায় দেখোই না। আমি সেই দৃশ্যটা তোমাদের আজকে আমি দেখাবো, সেই দৃশ্যটা দেখবে তোমাদের কেমন লাগে। হ্যাঁ, সত্যি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, বলছি আমি এই কথাটা আজকে। আর আপনাদের দেখাবো আমি সেই যে দীপজ্যোতির মামা বাড়িতে গিয়ে যে কাঠবিড়ালির একটা দৃশ্য দেখাতে চলছি। তোমরা তো দেখতেই পাও না প্রায় এই দৃশ্যটা, কাঠবিড়ালি এখন আবার ভাতও খাচ্ছে, সেই দৃশ্যটাও দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। কোথায় বাবু? ওই দেখো, পাঁচিলে দেখতে পাচ্ছ বন্ধুরা কাঠবিড়ালি? দেখতে পাচ্ছে ও পাঁচ দাও দেখি। ওই দেখো, ওই দেখো কাঠে ঘুরছে, তুই যা দেখ দেখা। আর ওই যে খাচ্ছে, এই যে দীপজ্যোতি বলছে ওই যে খাচ্ছে, ওই অপচানটাই আছে। একটা একটা করে আসছে, শেষে খেয়ে খেয়ে চলে যাচ্ছে। দেখো কাঠবিড়ালি নিচে নামছে, দেখছো নিচে নামছে বন্ধুরা? দেখো খাচ্ছে, খাবার দিয়েছে মা, ও খাচ্ছে, দেখো এসে টুকটুক করে খাচ্ছে। দেখো তোমরা দেখতে থাকো, এরকম সচরাচর তোমরা দেখতে পাও না শহরের দিকে। এই যে দেখো কি সুন্দর নেমেছে, নেমে ভাত খাচ্ছে, মা ভাত দিল। দেখো প্রত্যেক দিন মা খাবার দেয় ওদের, কাঠবিড়ালি পাখি শালিক পাখি আছে, পায়রা আছে, সব আসে এক এক করে। এখন আপাতত আমি দেখতে পাচ্ছি কাঠবিড়ালি খাচ্ছে একটা, আর একটা কোথায় ছিল দেখতে পাচ্ছিস বাবু? কোথায় আছে আর একটা দেখ, ওই ওই গাছের মধ্যে। তাই কই একটা, আর পায়রাগুলো কোথায় গেল? পায়রা সকালবেলা চলে গেছে, খেয়ে কখো ম্যাগ ঝাঁক পায়রা, শালিক পাখিও চলে আসছে। এই যে খাচ্ছে, এই যে খাচ্ছে কুটকুট করে, শালিক পাখিও আসবে। ওই যে শালিক পাখি, শালিক পাখি উড়ে চলে যাচ্ছে, ওদের খাওয়া গেছে তো সকালবেলা একবার করে। লাপাল 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 লাপিয়ে চলে গেলো, লাপিয়ে চলে গেলো, কোথায় গাছের উপর উঠে গেলো, একদম গাছের উপর উঠে গেলো। এবার আর একটা পাখি এসছে, পাখি এটা আবার, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আর এক রকম পাখি চলে এসছে, এই যে আর এক রকম পাখি উড়ে চলে যাচ্ছে গাছের মধ্যে, আবার আসছে, আবার কে আসছে? হ্যাঁ বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে কাঠবিড়ালি এগুলো শহর অঞ্চলে তো দেখতেই পাও না, এই গ্রাম অঞ্চলে দেখা যায়। এই যে সকালবেলা দীপজ্যোতির মামা বাড়িতে দেখতে পেলে তোমরা, তাই তো বাবা?